আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা খাবার। এটা হচ্ছে লাহোরি কালা মির্চি চানা। দেখতে অনেকটা চটপটির মতো হলেও এটা কিন্তু চটপটি না, সম্পূর্ণ আলাদা টেস্ট, কিন্তু অসাধারণ। এটা সাধারণত রুটি পরোটা দিয়ে খায়, কিন্তু এমনি খাইতেও যে কি মজা লাগে একবার বানালেই বুঝতে পারবেন। একদম আঙ্গুল চেটে খাবার মতো, তৈরি করা খুব সহজ। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে এক কাপ ডাবলি নিছি। এগুলোকে আমি ভালো মতো ধুয়ে ভিজায় রাখবো পানি দিয়ে কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা, যাতে পুরাপুরি ফুলে যেতে পারে। 5-6 ঘন্টা ভিজা রাখার পরে এগুলো ভালো মতো ফুলে গেছে, আমি ডাবলিগুলোকে ভালো মতো ধুয়ে নিলাম। এখন আমি এর মধ্যে 1 টেবিল চামচ লবণ দিব, আর 1 চা চামচের একটু কম খাবার সোডা, অথবা বেকিং সোডা, যেটাই হোক, দুটো একই জিনিস। ওটা দিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি এটাকে মানে প্রায় 3 গুণের মতো পানি দিব। এইটাকে আমি এখন সিদ্ধ করে নেব, বলক উঠলে জালটাকে কমায় দিব। তো এটা ফুটে উঠছে, আমি এখন চুলার জালটাকে একদম কমাইটাকে রেখে দিব কোনো মতে, যাতে ফুটতে পারে। তা নাহলে এটা অনেক সময় লাগবে যদিও সিদ্ধ হইতে, তা নাহলে উপরে ফেনাগুলা হয়ে এটা উপচায় পড়ে যাবে। খুব অল্প জালে কোনো মতো ফুটতে পারে। এইভাবে দেখে আমি এটাকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে সিদ্ধ করে নিব। 20 মিনিটের মতো জাল দিয়ে নিলাম, এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এটাকে একদম গলায় ফেলা যাবে না। আমি আস্তে জাল দিলাম, আমি একটু জোরে জাল দিলে কিন্তু এটা হালুয়া হয়ে যেত। এই দেখেন একদম নরম হয়ে গেছে সিদ্ধ হয়ে। এখন আমি চুলাটা বন্ধ করে এটাকে কিন্তু এই পানি থেকে আমি উঠে নেবো, কিন্তু পানিটাও আবার রাখতে হবে। এটাকে পানির মধ্যেই রাখবো, রান্নার সময় আমি এর থেকে পানিটা থেকে এটাকে ছেঁকে নিব, পানিটাও আমার ব্যবহার করতে হবে। সেই জন্য অনেক সময় এই ডাবলি জাল দেওয়ার পরে উপরে একটু ফেনার মধ্যে একটু ময়লা টলা থাকে, এই ময়লাগুলোকেও তুলে ফেলে দিতে হবে, যাতে আমরা পরিষ্কার পানিটা পাই। এই যেগুলোকে এই ডাবলিগুলোর থেকে আমি 1/2 কাপ ডাবলি যেগুলো একটু বেশি ফুটে গেছে ওইগুলো নিয়ে নিলাম। এগুলোকে আমার ব্লেন্ড করে নিতে হবে। 1/2 কাপ নিলাম আমি, আর এখানে আমার 1 টেবিল চামচ গোলমরিচ আছে, আস্ত গোলমরিচ। এইগুলোকে আমি একটু মোটা দানে বেটে মানে গুঁড়া করে নিব আর কি, একদম ফাইন গুঁড়া না, একটু মোটা মোটা থাকে আর কি, মানে হালকা একটু দানা দানা টাইপের গুঁড়া করে নিব, দেখলেই বুঝবেন আপনারা। আমি এখানে 1/4 কাপ মানে 1/4 কাপ তেল গরম করে নিছি। এর মধ্যে আমি 2টা আমাদের ছোট এলাচি, 1টা কারো বড় এলাচি, এগুলোকে আমি একটু গুঁড়া করে নিছি। 8-10টা গোলমরিচ, 2-3 টুকরা দারচিনি, 4-5টা লবঙ্গ, আর এটা স্টার মশলা, এর অর্ধেকটা আমি নিছি, যে তারার মতো যে মশলাটা থাকে এর অর্ধেকটা ভেঙে আমি নিছি। এইগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। একই সাথে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ শুকনা মরিচ ভাঙা। আমি কিন্তু খুব কম আছে এটা জাল দিচ্ছি, যাতে পুড়ে না যায়। প্রয়োজন হলে সামান্য একটু পানি দিয়ে দিয়েও এটা জাল দেবো। এইটা একটু মিনিট দেড়েক দিয়ে ঘুনে নিতে হবে। পানি নিয়ে জাল দেওয়া মানে যখন একটু বেশি গরম হয়ে যাবে তখন সামান্য একটু পানি দিয়ে দিব নিচে, যে তলের দিকে একটু পানি থাকে। এই আর কি, এইভাবেই হবে। এইভাবে করে আমি মিনিট দেড়েক এটাকে একটু ঘুনে নিব। 1.5 মিনিট না, 1 মিনিটের মতো ভুনলাম। ভুনলে কিন্তু এটা থেকে একটা বেশ ভালো রকমের একটা কেমন জানি ভাজা মশলার একটা ফ্লেভার আসে, এটা অনেকটা বারবিকিউ টাইপের। এখন আমি এর মধ্যে বড় সাইজের 3টা দেশি পেঁয়াজ বাটা, প্রায় 1/2 কাপ একটু বেশি হবে, ওগুলা দিয়ে দিব। দিয়ে এর সাথে এটাকে আমি এখন একটু জালটা বাড়াই ভুনে নেব। একটু জালটা বাড়াতে আমি একদম কম আছে জাল দিচ্ছিলাম, এর সাথে আমার একটু ভুনে নিতে হবে এটাকে, পেঁয়াজটাকে একটু ভুনে নিতে হবে। আমি কিন্তু এতক্ষণ মশলাটা লো আর মিডিয়ামের মাঝামাঝি জালে ভুনতেছিলাম, যাতে পুড়ে না যায়। এখন আমি জালটাকে বাড়াই মিডিয়ামে নিয়ে গেলাম। 3-4 মিনিট ভেজে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা। এইটা দিয়ে একটু এর সাথে ভেজে নিব। আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে গেলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, আর 1 চা চামচ আস্ত জিরা। এগুলো দিয়ে এর সাথে একটু ভেজে নিব। এই 15-20 সেকেন্ড ভেজেই আমি এখন চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। এই যেইটুকু গরম আছে এর মধ্যে এটা ভাজা হইতে থাক। এইটা একটু এর বলকটা কমে গেলে মানে ফুটাগুলো কমে গেলে একটু ঠান্ডা হইলে আমার সাথে দই মিলাইতে হবে। তো বেশি এটা দই মিলাইলে দইটা খুব একটা ভালো মিলবে না, ছাকড়া ছাকড়া হয়ে যাবে, সেই জন্য আমি একটু ঠান্ডা করে মিলাচ্ছি। একই সাথে দইয়ের সাথেই দিতে হবে, এখানে দিয়ে রাখি আগেই স্বাদ মতো একটু লবণ। আমি কিন্তু ডাবলিগুলো লবণ দিয়ে সিদ্ধ করছিলাম, তারপরে এর মধ্যে যেহেতু আরও জিনিসপত্র মানে পানি টানিয়ে যাবে সেজন্য এখনই দিয়ে দিলাম। মিনিট খানেক রেখে এটা বেশ একটু ঠান্ডা হয়ে গেছে, অত আর ফুটতেছে না, এই যে দেখেন মোটামুটিভাবে ঠান্ডাই হয়ে আছে। এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 কাপ টক দই, আমি একটু ফেটে রাখছি।
ওটা দিয়ে এর সাথে একটু মিলাই। এখন চুলাটা জাল ধরায় অল্প আছে, এটাকে একটু ভুনে নিব তেলটা একটু উপরে আসা পর্যন্ত। আমি লো আর মিডিয়াম আছে, এটাকে একটু ভুনে নিব যাতে তেল তেলটা এর সাথে মিশে গেছে যে এটা একটু ছেড়ে উপরে উঠে আসে, মানে আলাদা হয়ে যায় আর কি। মিনিট তিনেক ভেজে তেলটা সম্পূর্ণ দই থেকে আলাদা হয়ে গেলে একদম দেখেন সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি এই চানাগুলোকে দিয়ে দিব, দিয়ে এর সাথে মিনিট দুয়েক একটু ভুনে নিব। আস্তে করে নাড়াচাড়া করতে হবে, কারণ চানাটা একদম সিদ্ধ হয়ে গেছে। এখন চুলার জালটা আমি একটু বাড়ায় দিই, এখন লো আর মিডিয়ামের মাঝামাঝি ভাজতেছিলাম, এখন মিডিয়ামে নিয়ে আসলাম। দুই তিন মিনিট ভুনে আমি এর মধ্যে যে আধা কাপ চানা বেটে রাখলাম, মানে ব্লেন্ড করে রাখলাম, সেগুলো দিয়ে দিব, দিয়ে এর সাথে একটু ভুনে নিব। মিনিট দুই তিনে ভুনে এর পানিটা শুকায় গেলে আমি এর মধ্যে দিয়ে দিব যেই চানাটার পানি আমি রেখে দিছিলাম চানা সিদ্ধ করা, সেই সিদ্ধ করা পানিটা আমি ব্লেন্ডারটা একটু ধুয়ে দিয়ে দিলাম একটু। আর এখানে বাটির মধ্যে আছে, ওখান থেকে কিছু পানি দিয়ে দিব এর মধ্যে, খুব বেশি না, এতদূরই যথেষ্ট। এখন এর সাথে কয়টা কাঁচামরিচ লাল মরিচ দিয়ে দিব, দিয়ে এর সাথে মিশায় একটু লবণটা দেখে নিই আমি। লবণটা পারফেক্ট আছে। এখন এইটাকে আমি একটু জাল দিব চার পাঁচ মিনিট, পানিটা একটু শুকনো শুকনো হওয়া পর্যন্ত, অল্প একটু কমা পর্যন্ত, খুব বেশি না। চার পাঁচ মিনিট জাল দিলাম, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে দেখেন আমি যে গোলমরিচগুলা দেখেন একটু দানা 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 করে আমি বেটে নিছি আর কি, মানে গুঁড়া করে নিছি, ওই গোলমরিচটুকু দিয়ে দেবো। এক টেবিল চামচ গোলমরিচ বাটার পরে যদ্দূর হয়, এটা কি বলে কালি মিরচা, তো ওই কালি মিরচাটা এর মধ্যে আমি দিয়ে দিব, দিয়ে এর সাথে একটু মিশাই দিব, মিশায় মিনিট খানেক জাল দিব। এর ঝাল কিন্তু ঝাল আর ফ্লেভার আসবে ওই গোলমরিচগুলা থেকেই। এক মিনিটের মতো জাল দিলাম, চুলার জালটা আমি বন্ধ করে দেই, হয়ে গেল আমার দারুণ মজার কালি মিরচা চানা। আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাই। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার লাহোরি কালা মিরচি চানা। এটা দেখতে অনেকটা চটপটির মতো হলেও চটপটির ধারে কাছেও না, কিন্তু অসাধারণ স্বাদ এটার। এটা সাধারণত রুটি পরোটা দিয়ে খায়, কিন্তু এমনি খাইতেও যে কত মজার একবার বানাইলেই বুঝতে পারবেন। এর উপরে সাধারণত একটু ঘি গরম করে বাগার দেওয়া যায়, তাতে বোধ হয় স্বাদ আরও বেড়ে যায়, তো আমি ঘি ছাড়াই দিলাম। খুব সহজে তৈরি, আঙ্গুল চেটে খাবার মতো একটা খাবার। ইফতারের সময় খালি বানাইবেন, বাসার সবাই নিয়ে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।